সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস বার্তায়। আপনাদের সাথে আছি আমি সুমন বিশ্বাস। সংযুক্ত আরব আমিরাত গামী বন্ধুদের জন্য একটি সুখবর নিয়ে হাজির হয়েছি, আর তা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপনের জন্য 7টি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। 3 থেকে 6 দিনের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে ল্যাব বসানোর বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর পরীক্ষার খরচেও কিছুটা ভিন্নতা রয়েছে। প্রতিষ্ঠান ভেদে 1700 থেকে 2300 টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে। সেই প্রতিষ্ঠানগুলো হলো স্টেমস হেলথ কেয়ার বিডি লিমিটেড, সিএসবিএফ হেলথ সেন্টার, AMZ হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডেল মেডিকেল কলেজ হাসপাতাল, জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, পপুলার ক্লিনিক লিমিটেড ও DMFR মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। গেল 31 আগস্ট বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত সরকার। তবে দেশটিতে প্রবেশে শর্ত দেওয়া হয় যাত্রীকে নিজ দেশে 2 দফা করোনা পরীক্ষা করতে হবে। প্রথমটি ফ্লাইটের 48 ঘন্টার মধ্যে নমুনা দিতে হবে এবং দ্বিতীয় পরীক্ষা করতে হবে ফ্লাইটের 6 ঘন্টার মধ্যে। 2টি রিপোর্ট নেগেটিভ হলেই যাত্রী আরব আমিরাত প্রবেশ করতে পারবেন, আর রিপোর্ট অবশ্যই কিউআর কোড যুক্ত হতে হবে। এতদিন ধরে সংযুক্ত আরব আমিরাতগামী বন্ধুরা যারা দুশ্চিন্তায় ছিলেন এবং বিভিন্নভাবে নানা ধরনের দুর্ভোগের মধ্যে ছিলেন এবং পিসিআর ল্যাব বসানোকে নিয়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন বা এই যে একটা চিন্তার মধ্যে ছিলেন, সেই চিন্তা থেকে খুব দ্রুতই অবসান ঘটছে। সেটা 3 থেকে 6 দিনের মধ্যে 7টা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক একটা প্রতিষ্ঠান এক একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়ের মধ্যে তারা বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করে দিবে এবং খুব দ্রুতই আপনারা যারা আমিরাতে থাকেন বা আমিরাতে যারা কাজের জন্য যাওয়ার জন্য যে অস্থির হয়ে আছেন বা উগ্রীব হয়ে আছেন তারা খুব শীঘ্রই যেতে পারবেন। তো এই ছিল সংযুক্ত আরব আমিরাতগামী বন্ধুদের জন্য বিমানবন্দরে পিসিআর ল্যাব বসানোর সর্বশেষ আপডেট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি সুমন বিশ্বাস এবং প্রবাসবার্তা.com এর সাথেই থাকুন।